রাশিয়ার শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিনকে মাত্র 3 মাসের মাথায় ইউক্রেন আক্রমণকারী বাহিনীর কমান্ডার পদ থেকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এখন থেকে ইউক্রেন অভিযানে নেতৃত্ব দেবেন। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাম্প্রতিক নৃশংস হামলার তদারকি করেছেন জেনারেল গেরাসিমভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জেনারেল সুরোভিকিনকে প্রতিস্থাপন করার উদ্দেশ্য সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ সংগঠিত করা এবং রাশিয়ান বাহিনীর পরিচালনার মান ও কার্যকারিতা উন্নত করা।